আজকে এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব যে সোলার প্যানেল হয় কিংবা সোলার পাওয়ার প্ল্যান্টগুলো হয় সেগুলো অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, এবং তার সাথেও জানব সোলার প্যানেল কয় প্রকারের হয় এবং কিভাবে এই সোলার প্যানেলগুলোকে তৈরি করা হয়। তো সোলার সেল বানাতে গেলে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যে কম্পোনেন্টটা দরকার সেটা হলো সিলিকন। তো মরুভূমিতে যে বালি পাওয়া যায় সেখানে থাকে সিলিকন অক্সাইড। ওই সিলিকন অক্সাইডকে কার্বনের সঙ্গে মিশিয়ে তাকে প্রায় 2000 ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করলে আমরা সিলিকন পেয়ে যাই। এই সিলিকনের অ্যাটমিক নাম্বার হলো 14। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, এটা একটা সেমি কন্ডাক্টর মেটেরিয়াল, তার মানে কোনো কোনো কন্ডিশনে এর মধ্যে দিয়ে ইলেকট্রিক যাতায়াত করতে পারে, আবার কোনো কোনো কন্ডিশনে যাতায়াত করতে পারে না। সিলিকনের ইলেকট্রনগুলোর কক্ষপথের মধ্যে সব থেকে বাইরের কক্ষপথে 4টে ইলেকট্রন থাকে, আর এই সিলিকনকে আমরা ডিরেক্টলি সোলার সেলে ব্যবহার করি না, এর জন্য সিলিকনের মধ্যে ডোপিং করাতে হয়। আপনি হয়তো খেলার জগতে শুনে থাকতে পারেন যে কোনো খেলোয়াড় ডোপিং করছিল, এই জন্য তাকে সেই খেলা থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। তো ডোপিং ব্যাপারটা হলো বাইরে থেকে কোনো সাবস্টেন্সকে ব্যবহার করে কোনো মানুষ বা কোনো পদার্থের শক্তিকে একটু এক্সট্রা বাড়িয়ে দেওয়া। সেই প্রকারে সিলিকন থেকে সোলার সেল তৈরি করতে গেলে সিলিকনের মধ্যে ডোপিং করাতে হয়। তো এই সিলিকনের মধ্যে দুই রকমের ডোপিং করা হয়। একটা ডোপিংয়ে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম এবং অপরটাতে ব্যবহার করা হয় ফসফরাস। অ্যালুমিনিয়ামের স্পেশাল ব্যাপার হলো যে এর বাইরের কক্ষপথে 3টে ইলেকট্রন থাকে, আর সিলিকনের বাইরের কক্ষপথে যেহেতু 4টে ইলেকট্রন থাকে, সেই কারণে অ্যালুমিনিয়াম এবং সিলিকনের ডোপিং করালে ডোপিং করার পর ওই পদার্থটার মধ্যে একটা ইলেকট্রনের ঘাটতি পড়ে যায়। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়, এই জন্য এক্ষেত্রে ইলেকট্রনের ঘাটতি পড়ে যাওয়ার ফলে এই ডোপিংটাকে পজিটিভ ডোপিং বলা হয়। পজিটিভ ডোপিং করার ফলে পদার্থটা একটা ইলেকট্রন চারিদিকে খুঁজতে থাকে, যাতে সে বাইরে থেকে ঘাটতি হওয়া একটা ইলেকট্রনকে নিজের বাইরের কক্ষপথে স্থাপন করে 8টা ইলেকট্রন করতে পারে। আর আপনি হয়তো জানেন যে বাইরের কক্ষপথে 8টা ইলেকট্রন এলে তবেই সেই পদার্থটা স্টেবল হয়, এই জন্য একটা ইলেকট্রনের ঘাটতিকে পূরণ করার জন্য এ বাইরে থেকে একটা ইলেকট্রন সবসময় খুঁজতে থাকে। এবার যদি ফসফরাসের ডোপিং করা হয় তাহলে ফসফরাসের বাইরের কক্ষপথে 5টা ইলেকট্রন থাকে, এবং ফসফরাসের সঙ্গে সিলিকনের ডোপিংয়ের পর 1টা ইলেকট্রন এক্সট্রা হয়ে যায়। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ চার্জ হয়, ওই জন্য এক্ষেত্রে এই ডোপিংকে নেগেটিভ ডোপিং বলা হয়। আর যেহেতু এর কাছে একটা এক্সট্রা ইলেকট্রন থাকে, সেই জন্য সে সবসময় চায় যে এক্সট্রা ইলেকট্রনটাকে অন্য কাউকে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা পজিটিভ ডোপিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেটা একটা ইলেকট্রনকে গ্রহণ করতে চাইছে, আর নেগেটিভ ডোপিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে সেটা একটা ইলেকট্রনকে বর্জন করতে চাইছে। তো নেগেটিভ ডোপিংটাকে এন টাইপ এবং পজিটিভ ডোপিংটাকে পি টাইপ সিলিকন বলা হয়ে থাকে। আর এইভাবেই সোলার সেলকে বানানোর জন্য সিলিকনকে দুই ভাগে ভাগ করে নেওয়া হয়, একটা এন টাইপ এবং একটা পি টাইপ। এন টাইপের কাছে এক্সট্রা ইলেকট্রন থাকে আর পি টাইপের কাছে ইলেকট্রনের ঘাটতি থাকে। এবার দেখুন, যদি এই নেগেটিভ এন টাইপটাকে পজিটিভ পি টাইপের সঙ্গে জোড়া যায় তাহলে ইলেকট্রন নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো করতে শুরু করবে। আর আমরা জানি যে ইলেকট্রনের নেগেটিভ থেকে পজিটিভের দিকে ফ্লো হওয়াটাই ইলেকট্রিসিটি। তবে এই এন টাইপ এবং পি টাইপের মাঝখানে একটা দেয়াল তৈরি করা থাকে যাকে ডিপ্লেশন জোন বলা হয়। এই ডিপ্লেশন জোনের জন্য এরা একে অপরের কন্ট্যাক্টে আসতে পারে না, যার জন্য এরা নিজেদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান করতে পারে না, বরং এর জন্য আলাদা একটা রুট করে দেওয়া হয় বাইরে থেকে, যার সাহায্যে আমরা ওই ইলেকট্রিসিটিটাকে বাইরে থেকে অ্যাক্সেস করতে পারি। এবার যখন ইলেকট্রন নেগেটিভের থেকে পজিটিভের দিকে ফ্লো হতে শুরু করবে, তখন আপনি এর মাঝখানে ব্যাটারি লাগিয়ে ওটাকে চার্জ করতে পারেন, কোনো বাল্ব লাগিয়ে ওটাকে জ্বালাতে পারেন, খুব ইজি ব্যাপার। কিন্তু এই এন টাইপ থেকে পি টাইপে ইলেকট্রন নর্মালি খুব ইজিলি ফ্লো করে না, এর জন্য এন টাইপের উপর উত্তাপ প্রয়োগ করতে হয়। এই কারণে বৈজ্ঞানিকরা মনে করলো যদি এই এন টাইপের উপর সূর্যের আলো প্রয়োগ করা যায় তাহলে খুব ইজিলি ইলেকট্রনগুলো এন টাইপ থেকে পি টাইপের দিকে ফ্লো করতে শুরু করবে। আর এই টেকনোলজিটাকে ব্যবহার করেই সোলার সেলকে তৈরি করা হয়, যেখানে সোলার সেলের উপর দিকে এন টাইপটা থাকে এবং নিচের দিকে পি টাইপটা থাকে। তো মোটামুটি সোলার সেলের মেন ফান্ডাটা এটাই। তবে সোলার প্যানেলের সাথে একটা বড় সমস্যা আছে। সোলার সেল থেকে আপনি ওয়ান ডাইরেকশনাল মানে ডাইরেক্ট কারেন্ট তৈরি করতে পারেন, যেটাকে খুব ইজিলি আপনি ব্যাটারিতে তো স্টোর করতে পারবেন, কিন্তু বাড়িতে ব্যবহার করার জন্য আপনার অল্টারনেটিভ কারেন্ট দরকার। এই জন্য সোলার সেল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎকে ব্যবহার করতে গেলে আপনাকে ইনভার্টার লাগাতে হবে, যার সাহায্যে ওই ডাইরেক্ট কারেন্টটা অল্টারনেটিভ কারেন্টে পরিণত হবে।
তো যদি আপনি মনে করেন যে ওই বিদ্যুৎটাকে আপনি স্টোর করবেন তাহলে আপনার ব্যাটারির দরকার, আর যদি মনে করেন যে না আপনি স্টোর করবেন না শুধু দিনের বেলাতেই জ্বালাবেন তাহলে দিনের বেলাতে আপনি ডাইরেক্ট ব্যাটারিকে ব্যবহার না করেও সোলার প্যানেল চালাতে পারবেন, তবে সেটা শুধু দিনের বেলাতেই কাজ করবে, রাত্রেবেলা কাজ করবে না। সোলার প্যানেল থেকে উৎপন্ন হওয়া বিদ্যুৎকে রাতেও যদি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ব্যাটারি লাগাতে হবে। এই জন্য যে বড় বড় সোলার পার্কগুলো হয় সেখানে এমনিতেই প্রচুর টাকা খরচা হয় এবং জায়গাও অনেক বড় লাগে, এ কারণে সরকারি সোলার পার্কগুলোতে তারা ব্যাটারি খুব একটা বেশি ব্যবহার করে না। তারা সোলার পার্ক থেকে উৎপন্ন হওয়া সমস্ত বিদ্যুৎকে একটা ইনভার্টারের মধ্যে নিয়ে আসে এবং ইনভার্টারের সাহায্যে এসি কারেন্টটাকে ডিসিতে কনভার্ট করে ট্রান্সফরমারের মধ্যে পাঠিয়ে দেয়। তারপর ট্রান্সফরমারের সাহায্যে তার ভোল্টেজটাকে বাড়িয়ে ডাইরেক্ট ইলেকট্রিক গ্রিডের মধ্যে পাঠিয়ে দেওয়া হয়। তো ঘরে ঘরে যে সোলার প্যানেলগুলো ব্যবহার করা হয় সেখানে আপনি চাইলে ব্যাটারি লাগাতেও পারেন নাও পারেন, তবে সরকারি যে সমস্ত সোলার পার্কগুলো চলে সেখানে সাধারণত ব্যাটারি ব্যবহার করা হয় না। তারা ডিরেক্টলি উৎপন্ন হওয়া বিদ্যুৎটাকে গ্রিডের মধ্যে পাঠিয়ে জনবসতি বহুল এলাকায় সাপ্লাই করে দেয়। এবার দেখুন যে এই সোলার সেলগুলো হয় এটা অনেকগুলো লেয়ার নিয়ে তৈরি করা থাকে। সবার উপরে ফ্রেম থাকে, তারপর গ্লাস থাকে, তারপর এনক্যাপসুলেন্ট থাকে, তারপর থাকে সোলার সেল, তারপর থাকে আবার একটা এনক্যাপসুলেন্ট এবং নিচে একটা ব্যাকশিট থাকে। উপরের ফ্রেম এবং নিচের ব্যাকশিটটাকে মাঝখানের অংশগুলোকে সঠিকভাবে বেঁধে রাখার জন্য ব্যবহার করা হয়। সোলার প্যানেলের উপরে যে গ্লাসটা থাকে সেটা সূর্য থেকে আসা আলো এবং এনার্জিকে রিফ্লেক্ট হয়ে বাইরে বেরিয়ে যেতে দেয় না, আর এনক্যাপসুলেন্ট যতটা সম্ভব এনার্জিকে অ্যাবজর্ব করে রাখে। সোলার সেল অনেক ছোট হয়, অনেকগুলো সোলার সেল মিলিয়ে একটা সোলার মডিউল তৈরি হয় এবং অনেকগুলো সোলার মডিউল মিলে তবে একটা সোলার প্যানেল তৈরি হয়। তবে অনেকে সোলার মডিউলটাকেই সোলার প্যানেল বলে, ওটা ভুল কনসেপ্ট। অনেকগুলো সোলার মডিউল মিলে তবেই একটা সোলার প্যানেল তৈরি হয়, আর অনেকগুলো সোলার প্যানেল মিলে একটা সোলার অ্যারে তৈরি হয়। এগুলো ছোট ছোট কনসেপ্ট যেটা ক্লিয়ার থাকা দরকার। এবার দেখে নেওয়া যাক সোলার সেল কত ধরনের হয়। তো সোলার সেল তিন প্রকারের হয় প্রধানত, একটা হলো মনোক্রিস্টালাইন, একটা হলো পলিক্রিস্টালাইন, আর একটা হলো থিন ফিল্ম। থিন ফিল্মটা খুব একটা বেশি ব্যবহার করা হয় না। সাধারণত আমরা দেখেছি যে মনোক্রিস্টালাইন আর পলিক্রিস্টালাইনকেই বেশি ব্যবহার করা হয়। মনোক্রিস্টালাইন বেশি এফিশিয়েন্ট হয় এবং অল্প সূর্যের আলোতেই কাজ করে, এই জন্য এর দামটাও অনেক বেশি। কিন্তু পলিক্রিস্টালাইন মনোক্রিস্টালাইনের থেকে কম এফিশিয়েন্ট এবং একে চালাতে গেলে খুব প্রখর সূর্যের দরকার হয়, আর এর দামটা মনোক্রিস্টালাইনের থেকে কম। মনোক্রিস্টালাইন সাধারণত ব্ল্যাক কালারের হয় আর পলিক্রিস্টালাইন ব্লু কালারের হয়। এই সোলার প্যানেল ব্যবহার করার লাভও যেমন আছে সেরকম সমস্যাও অনেক আছে। প্রথমত আপনাকে এমন জায়গায় বসবাস করতে হবে যেখানে সূর্যের আলো খুব ভালোভাবে পড়ে। দ্বিতীয় কথা হলো একে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, এবং তৃতীয় ব্যাপার হলো একে ইনস্টল করতে প্রথমে প্রচুর পরিমাণে খরচা হয়ে যায়। এই জন্য সচরাচর সাধারণ মানুষ সোলার প্যানেলকে ব্যবহার করতে চায় না, কিন্তু যদি একবার আপনি ইনস্টল করে নিতে পারেন তবে আপনার বিদ্যুতের খরচা একেবারে বেঁচে যেতে পারে, এটা একটা বড় লাভ। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লাগে তাহলে লাইক এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটা অন করে নেবেন, আর আপনি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিওর সাথে। ততক্ষণ স্ক্রিনের এই ভিডিওগুলোর মধ্যে যে কোনো একটা আপনি এনজয় করতে পারেন। ধন্যবাদ।